আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম, নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সম্মানিত দর্শক, আপনাদের রিকোয়েস্টে আজ সম্পূর্ণ এক নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজ এমন বিষয়ে আলোচনা করব যা উঠতি বয়সের যুবক যুবতী এমনকি বয়স্কদেরও এই টিপস কাজে লাগবে। তো আজকে আলোচনা করব সৌন্দর্য রক্ষায় আপেল সাইডার ভিনেগার কিভাবে ব্যবহার করবেন অথবা কিভাবে সেবন করবেন। সুতরাং আপেল সাইডার ভিনেগারের সঠিক ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। সম্মানিত শ্রোতা, যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন। পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে যন্ত্রণাদায়ক লক্ষ লক্ষ মানুষ। তো দর্শক, চলুন জেনে নেওয়া যাক সৌন্দর্য রক্ষা করতে আপেল সাইডার ভিনেগার কিভাবে ব্যবহার করবেন। ত্বকের তেলতেলা ভাব দূর করতে আপেল সাইডার ভিনেগার, প্রথমে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ত্বক ধুয়ে মুছে নিন। আপেল সাইডার ভিনেগার তুলার সাথে লাগিয়ে ত্বকে আস্তে আস্তে লাগিয়ে নিন। এটা প্রাকৃতিক টোনার হিসেবে ত্বকের অতিরিক্ত তেলতেলা ভাব দূর করে। দাঁতের যত্নে আপেল সাইডার ভিনেগার, এক ভাগ আপেল সাইডার ভিনেগার এবং দুই ভাগ পানি একত্রিত মিশিয়ে গড় গড় করুন। এরপর আধা ঘন্টা পরে ভালো করে দাঁত ব্রাশ করুন। এতে দাঁত হবে চকচকে, ঝকঝকে এবং মসৃণ। মাথার খুশকি দূর করতে আপেল সাইডার ভিনেগার, চুলে শ্যাম্পু করার পর আপেল সাইডার ভিনেগার পানিতে মিশিয়ে চুলের গোড়া সহ ভালো করে ধুয়ে নিন। এতে ব্যাকটেরিয়া জনিত যে খুশকি তা অতি সহজেই দূর হয়ে যাবে। চুলের যত্নে আপেল সাইডার ভিনেগার, এক মগ পানিতে দুই টেবিল চা চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে চুলে শ্যাম্পু করার পর চুল ভালো করে ধুয়ে নিন। এতে চুল হবে ঝকঝকে, নরম ও মসৃণ। মুখের বরণ দূর করতে আপেল সাইডার ভিনেগার, আপেল সাইডার ভিনেগারে সমপরিমাণ পানি মিশিয়ে তুলা দিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে দিন। নিমিষেই দূর হয়ে যাবে মুখের বরণ ও কালো দাগ। নখের হলদে দাগ দূর করতে আপেল সাইডার ভিনেগার, ভেজিটেবল অয়েলের সঙ্গে আপেল সাইডার ভিনেগার মিশিয়ে নখ ডুবিয়ে রাখুন সপ্তাহে একদিন। এতে নখের হলদে ভাব দূর হওয়ার পাশাপাশি নখ হবে আরো শক্তিশালী। রোদে পুড়ে যাওয়া ত্বকের উজ্জ্বলতা ফেরাতে আপেল সাইডার ভিনেগার, 4 কাপ পানির সাথে আধা কাপ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে একটি নরম কাপড় ভিজিয়ে রোদে পোড়া কালো দাগে কাপড়টি আস্তে আস্তে চেপে ধরুন। এতে দূর হবে রোদে পোড়া ত্বকের কালচে দাগ। সম্মানিত শ্রোতা, অনেকেই অনুরোধ করেছেন উপরোক্ত পরামর্শের পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে একটি ওষুধের নাম বলে দিন। সম্মানিত শ্রোতা, ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য বাজারে অনেক ওষুধ রয়েছে। আসলে আপনার জন্য ঠিক কোন ওষুধটি ভালো কাজ করবে তা নির্ভর করে আপনার শারীরিক অবস্থার উপর। সুতরাং আমার মতে একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো প্রকার ওষুধ সেবন না করাই উত্তম। তো এর পরেও আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের জন্য সম্পূর্ণ প্রাকৃতিক ও পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি ওষুধের নাম বলে দিচ্ছি। 1 চা চামচ সোপফুপ আবে হায়াত সেবনে ত্বকের উজ্জ্বলতা তো বাড়বেই, সেই সাথে ত্বকের কালো দাগ, ত্বকের বরণ, চোখের নিচের কালো দাগ, মেজতা এবং রোদে পোড়া কালো দাগ ত্বক কুচকে যাওয়া নিরাময় করে এবং দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য, পেটের গ্যাস, পেট ফাঁপা বদহজম, পেটের অজীর্ণ, IBS
পুরুষ মানুষের যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, লিঙ্গ উত্থান অক্ষমতা, ধ্বজভঙ্গ, এমনকি যারা আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর কোনোদিন যৌন মিলন করতে পারবো না, আপনাদের বলছি হতাশা না হয়ে সফুপ আবেহায়াত সেবনে আবারও ফিরে পাবেন আপনার সুখী সম্পন্ন হারানো যৌবন, এবং 80 বছর বয়সেও আপনি থাকবেন সম্পূর্ণ রোগমুক্ত টকবগে 20 বছরের যুবকের মতো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, ওষুধ ছাড়া শুধু আপেল সাইডার ভিনেগার সেবনে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে, এই বিষয়ে বিস্তারিত জানতে পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। সম্মানিত শ্রোতা, আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, লাইক দিয়ে আমার সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সম্মানিত দর্শক, আপনাদের শরীরে কোন প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।